অভ্যন্তরীণ অপ্রতুলতা আন্তর্জাতিক মর্যাদা হারানোর ফলে ক্রমবর্ধমান সংখ্যক বিশ্লেষক এবং অন্যান্য বিশেষজ্ঞরা ইউনাইটেড স্টেট অব আমেরিকার আসন্ন পতনের বিষয়ে চিন্তিত। এটি হেজেমনিক স্টেবিলিটি থিওরি HST এর অনুমানের সাথে মিলে যায়, যা বিশ্ব নেতৃত্বে চক্রাকারে রূপান্তরের পূর্বাভাস দেয়। শাসক ও বিশ্বনেতা শীঘ্রই একটি নতুন শক্তি দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। গত কয়েক দশক ধরে সামরিক চিন্তাবিদ, সাংবাদিক, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা একইভাবে সতর্ক দৃষ্টিতে দেখছেন চীনের দ্রুত উত্থান। আজকের দিনে বিশ্ব রাজনীতিতে বিশ্বব্যাপী সম্পর্কে চীনের নাম আসবে না এমনটা হতেই পারে না। আফ্রিকার তারের পরিষেবা থেকে শুরু করে সাউথ ইস্ট এশিয়াতে হাইস্পিড রেলের যোগাযোগ ব্যবস্থা, কূটনীতি থেকে শুরু করে অর্থনীতি, আজ গোটা বিশ্বে চীন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। শেষ 40 বছরে চীনের অর্থনৈতিক উন্নয়নের হার ছিল মাত্রা অতিরিক্ত। 2012 এর পর থেকে ক্ষমতায় থাকা শি জিনপিং নিজের বিদেশ নীতিতে এটা ঘোষণা করে আসছে যে বিশ্ব যে পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সেটা বিশ্বের ইতিহাসে কেউ দেখেনি। আর শি জিনপিং এর মতে এই পরিবর্তনের জন্য যে কারণটি হলো সেটা চীনের ক্রমবর্ধমান ক্ষমতা। শি জিনপিং নিজের নেতৃত্বের সময়কালে বিশ্ব রাজনীতির পরিবর্তন ও প্রযুক্তিগত পরিবর্তনের কারণে সমস্যার মধ্যে থাকা বিশ্ব শৃঙ্খলাকে স্থিতিশীল করার জন্য কৌশলগত সমন্বয়ের কথা বলেন। বিশেষজ্ঞদের মতে শি জিনপিং এর এই উদ্বেগ আর চাহিদার পিছনে চীনের সুপার পাওয়ার হওয়ার, অর্থাৎ গ্লোবাল হেজেমনি হওয়ার একটি প্রত্যাশা লুকিয়ে আছে। চীনের চমৎকার সম্পর্কে যতই কথা হোক না কেন, কিছু এক্সপার্টের মতে চীন দ্বারা US হেজেমনিকে পরিবর্তন করা এতটাও সহজ নয়। এটার প্রধান দুইটি কারণ ধরা হয়। প্রথমত, চীনের ডার্ক সাইড অফ ইকোনমিক গ্রোথ। দ্বিতীয়ত, চায়নার অ্যাগ্রেসিভ ফরেন পলিসির কারণে বাকি দেশের বিপরীত মনোভাব। তবে এটা অস্বীকার করা যায় না যে চীনের আনস্টপেবল গ্রোথের জন্য গোটা বিশ্বে চীন প্রধান খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছে। তো এখানে প্রশ্ন হলো, চীনের গ্লোবাল হেজেমনি হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে, নাকি চীন ইতিমধ্যেই একটি গ্লোবাল হেজেমনি? আজকের এই ভিডিওতে এই বিষয়টি নিয়েই আলোচনা করব। জানার চেষ্টা করব যে বিশ্বে US এর হেজেমনিকে শেষ করে চীন কি পারবে সেই জায়গাটি দখল করতে। এই সমস্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টিপে অল করে রাখুন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি চীনের পরিকল্পনাকে লক্ষ্য করি, তবে এই দেশের কিছু নির্দিষ্ট উদ্দেশ্য লক্ষণীয়, যেমন ইকোনমিক গ্রোথ, আঞ্চলিক ও গ্লোবাল লিডারশিপ আর বিতর্কিত অঞ্চলের দখলদারি। এছাড়া চীনের কিছু মূল উদ্দেশ্যও আছে, যেমন নিরাপত্তা, সার্বভৌমত্ব আর উন্নয়ন। কিছু ঘটনার উদ্দেশ্য ও আগ্রহের ক্ষেত্রে তো চীন ও US এর সম্ভাব্য বিবাদের পরিস্থিতি ঘটেই থাকে। চীনের প্রতিষ্ঠাতারা কখনোই এই বিষয়টিকে লুকোয়নি যে চীন US এর বিরুদ্ধে একটি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ গেইন করছে। আর শি জিনপিং এর লিডারশিপে চীন আরও উগ্রতার সাথেই নিজেকে উপস্থিত করে আসছে। আর ইকোনমিক গ্রোথ চীনের পরিকল্পনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। 1970 থেকে 2018 পর্যন্ত চীনের অ্যাভারেজ অ্যানুয়াল GDP 9.5% হারে বৃদ্ধি পায়। 2007 থেকে 2009 এর গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর চীন প্রথম ইকোনমিক সুপার পাওয়ার হিসেবে স্বীকৃতি পায়। এটা সেই সময় ছিল যখন গ্লোবাল ইকোনমি সংকটের মুখে ছিল। US তখন গ্লোবাল ইকোনমিকে মন্দা থেকে বের করতে পারছিল না। এই অভাবকে চীন পাবলিক ইনভেস্টমেন্ট আর ক্রেডিট এক্সপেনশনের মাধ্যমে পূরণ করে। আজ পারচেসিং পাওয়ার প্যারিটি, অর্থাৎ ক্রয় ক্ষমতা সমতা অনুযায়ী চীন বিশ্বের সবচেয়ে বড় ইকোনমি। এছাড়া চীন আজকে একটি নেতৃত্বস্থানীয় নির্মাতা, পণ্য বাণিজ্য ও ফরেক্স এক্সচেঞ্জের রিজার্ভ ধারক। আজ US এর মেইন প্রতিদ্বন্দ্বী হল চীন। ইংল্যান্ড বেস একটি সংস্থা CEBR এর মতে 2030 চীন আমেরিকাকে ফেলে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিতে পরিণত হবে। করোনার মতো প্যান্ডামিক পরিস্থিতিও চীনকে খুব একটা প্রভাবিত করতে পারেনি। 2020 চীন বিশ্বের সবচেয়ে বেশি সরাসরি বিদেশি নিয়োগের প্রাপক ছিল। আর USকে ওভারটেক করে ইউরোপ ইউনিয়নের টপ বাণিজ্যিক অংশীদার ছিল চীন। চীনের বিশ্বব্যাপী উত্থান ব্রাজিল, জার্মানি, উত্তর কোরিয়ার এক্সপোর্টের জন্য অনেক গুরুত্ব রাখে। এদের পণ্যদ্রব্য ও শিল্পদ্রব্যের জন্য চীন একটি গুরুত্বপূর্ণ মার্কেট। চীনের লিডারশিপ এই স্ট্র্যাটেজিকে সফল করার জন্য টেকনোলজির গুরুত্ব সবচেয়ে বেশি। চীনের এই চিন্তাধারাতে দেখা যায় চীন তার ইকোনমিক ডমিনেন্স টেকনোলজি ও মিলিটারি দিয়ে চাঙ্গা করছে। চীন অলরেডি একটি মিডিল ইনকাম কান্ট্রি, আর যে অনেক এরিয়ার টেকনোলজিতে লিড করছে। অনেক সেক্টর আছে যেগুলিতে চীন ইতিমধ্যে গ্লোবাল লিডারের জায়গাটি দখল করে নিয়েছে, যেমন উইন্ড অ্যান্ড সোলার পাওয়ার, ডিজিটাল কারেন্সি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম কম্পিউটার, স্যাটেলাইট অ্যান্ড স্পেস এক্সপ্লোরেশন, 5G টেলিকম, ড্রোন আর আলট্রা হাই ভোল্টেজ ট্রান্সমিশন। গোটা বিশ্ব আজ অনেকটাই চায়না কেন্দ্রিক হয়ে পড়েছে, আর টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ এটার প্রধান কারণ। চীন বিশ্বব্যাপী এই প্রচেষ্টাকেই বাড়ানোর চেষ্টা করছে, যাতে লেটেস্ট টেকনোলজির জন্য বিশ্ব চীনের উপর নির্ভরশীল হয়ে যায়। ইকোনমিক ও টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট ছাড়াও চীনের ফরেন পলিসিতে আরেকটি মূল আগ্রহ হল সামরিক আধিপত্য। চীনের ক্রমাগত বৃদ্ধি পাওয়া সামরিক শক্তি দেখে এটা আন্দাজ করা যায় যে চীন বিশ্বকে সামরিকভাবে প্রভাবিত করতে চায়। একসময় ঠিক একই রকম আকাঙ্ক্ষা ছিল আমেরিকারও। বিশ্বযুদ্ধ ও কোল্ড ওয়ারের পর একটি শক্তিশালী অ্যালায়েন্স সিস্টেমকে US কন্ট্রোল করে আসছে।
চীনও নিজের মিলিটারিকে গ্লোবাল নেটওয়ার্কে ফোকাস করছে। যেমন 2017 চীন আফ্রিকার জুবুটিতে একটি চাইনিজ মিলিটারি বেস স্থাপন করে এবং ইকুয়েটোরিয়াল গুইনিয়াতেও এরকম একটি মিলিটারি বেস স্থাপন করছে। এর মাধ্যমে চীন আমেরিকা ও ইউরোপকে এই বার্তাই দিতে চাচ্ছে যে চীন এখন আর একটি আঞ্চলিক শক্তি নয়। 2015 থেকে 2020 মধ্যে চীনের নেভি সীমা অতিক্রম করেছে। তারা ইউএস নেভির থেকেও বেশি যুদ্ধজাহাজ লঞ্চ করে, আর এই মুহূর্তে বিশ্বের সবচাইতে বড় পাওয়ারফুল নেভি হলো চীনের। 2021 পর্যন্ত চীনের কাছে আমেরিকার তুলনায় 60টিরও বেশি যুদ্ধজাহাজ ছিল, আর এই গ্যাপ ধীরে ধীরে বেড়েই চলেছে। এই ফ্যাক্টরগুলিকে লক্ষ্য করলে এই সিদ্ধান্তে আসা যায় যে চীন বিশ্বব্যাপী হাইটেক ইন্ডাস্ট্রিগুলিকে ডমিনেট করে ইকোনমি ও মিলিটারিকে বুস্ট করে চলেছে, আর এটা চীনের সুপার পাওয়ার হওয়ার আকাঙ্ক্ষার মূল উপাদান। কিন্তু হেজেমান হওয়ার জন্য অর্থাৎ আধিপত্য বিস্তারের জন্য কি শুধুই টেকনোলজি, অর্থনীতি আর সামরিক শক্তি যথেষ্ট? চলো এটা জানার চেষ্টা করি। একটি হেজেমানিক পাওয়ার তিনভাবে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। প্রথম হলো অন্য দেশকে বাধ্য করার ক্ষমতা রাখা, দ্বিতীয় হলো সংবেদনশীলভাবে সমর্থনকে গ্রহণ করা, তৃতীয়ত হলো ওই দেশগুলিকে আদেশ করার বৈধ ক্ষমতা থাকা। আর এই তিনটি ফ্যাক্টর আমেরিকার হেজেমনিকে বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিশ্ব আমেরিকার ক্যাপিটাল সিস্টেমকে খুব তাড়াতাড়ি গ্রহণ করে, আর এই জন্য আমেরিকা সুপার পাওয়ার হওয়ার বৈধতা প্রতিষ্ঠা করে। আর এই জন্য আমেরিকার সুপার পাওয়ার বৈধতা প্রতিষ্ঠা হয়। একটা লম্বা সময় ধরে আমেরিকার ডমিনেন্সকে চ্যালেঞ্জ করার কেউ ছিল না, কারণ গোটা বিশ্ব ক্যাপিটাল সিস্টেমের ইকোনমিক বেনিফিটকে উপভোগ করছিল। বিশেষজ্ঞদের মতে ইউএস লিডারশিপকে চ্যালেঞ্জ করার জন্য চীনের প্রাতিষ্ঠানিক আদর্শের মৌলিক পরিবর্তন করতে হবে, নয়তো প্রতিষ্ঠানের বিকল্প সেট তৈরি করতে হবে। আর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এমন একটি সেক্টর যাকে ছাড়া গ্লোবাল হেজেমনি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিশ্বযুদ্ধের পর গোটা বিশ্বকে পুনর্জীবিত করার জন্য যদি কোনো ফ্যাক্টর কাজ করে তাহলে সেটা হলো আমেরিকার এইড প্রোগ্রাম, অর্থাৎ আমেরিকার সাহায্য। 1948 পর ইউরোপকে পুনর্জীবিত করার সাথে সাথে ইউরোপের সাথে আমেরিকার স্ট্র্যাটেজিক রিলেশনও মজবুত হয়। জার্মানি ও জাপানের মতো দেশ আগামীতে ইউএসের টপ ট্রেডিং পার্টনার আর সিকিউরিটি অ্যালায়েন্সও হয়। শুধু ইউরোপেও নয়, আফ্রিকা, আমেরিকা, এশিয়ার দেশগুলিকেও আমেরিকা সাপোর্ট করে। অনেক বিশেষজ্ঞদের মতে আমেরিকার সাকসেসের তুলনায় চীনের ডেড ট্র্যাপ ডিপ্লোমেসি চীনকে একটি হেজেমনিক শক্তি হতে দিবে না। ডেড ট্র্যাপ ডিপ্লোমেসি হলো চীনের একটি ফরেন পলিসি স্ট্র্যাটেজি, যার মাধ্যমে লং টার্মের জন্য প্রজেক্ট আর লোন অফার করা হয়ে থাকে। আলটিমেটলি রিসিভিং কান্ট্রির জন্য এই লোন রিপে করা ইম্পসিবল হয়ে পড়ে। লাস্ট কয়েক দশকে ফরেন এইড গ্লোবাল ইকোনমিকে অনেকটাই পরিবর্তন করেছে। বিশ্বের দ্বিতীয় অর্থনীতি হওয়ার কারণে চীন আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে তো পেরেছে, কিন্তু একটি বিশ্বাসযোগ্য বৈধ শক্তির উৎস হতে পারেনি। চীনের মাল্টিবিলিয়ন ডলারের গ্লোবাল প্রজেক্ট বিআরআই অর্থাৎ বিল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এই ডেড ট্র্যাপ ডিপ্লোমেসির ওপর ভিত্তি করে তৈরি। রিসেন্টলি শ্রীলঙ্কার ইকোনমিক ক্রাইসিসের জন্য আবার এই ডেড ট্র্যাপ ডিপ্লোমেসি হাইলাইট হয়। শ্রীলঙ্কা চীনের ডেড ট্র্যাপের নিচে চাপা পড়ে আছে। এমন দৃশ্যে মতামত এটাই যে চীনের কাছে ক্ষমতা তো আছে, কিন্তু হেজেমেনি হওয়ার পর্যাপ্ত যোগ্যতা নেই। আর এই বাস্তবতা স্বৈরাচারী নেতৃত্বের জন্য আরও নিশ্চিন্ত হয়ে যাচ্ছে। শুধু ইকোনমিক পলিসি নয়, চীনের ইন্টারনাল পলিটিক্যাল স্ট্রাকচার গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার পথে একটি বাধা। আমরা জানি চীন একটি ডেমোক্রেটিক দেশ নয়। চীনের অ্যাগ্রেসিভ ফরেন পলিসির কারণে অন্য দেশের কাছে এটা বিশ্বাস করা কঠিন যে চীন নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বুঝবে। শ্রীলঙ্কা এটার একটা উদাহরণ। অনেক বিশেষজ্ঞ চীনকে একটি ইরেসপন্সিবল পাওয়ার বলে বিবেচনা করেছেন। এছাড়া উইগুর মুসলিমের সংখ্যাগরিষ্ঠের ওপর চীনের কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে মানব অধিকার লঙ্ঘনের জন্য সমালোচনা করা হয়, যেটা আমরা এই ভিডিওতে আলোচনা করেছি। ভিডিও লিঙ্ক ইন ডিসক্রিপশন। এই সমস্ত বিষয় থেকে এটা আন্দাজ করা যায় যে গ্লোবাল হেজেমনি হওয়ার জন্য একটি শক্তিশালী ডেমোক্রেসি হওয়া জরুরি। চীনের উত্থান নিয়ে আশঙ্কার সবচেয়ে বড় কারণ হলো চীনের স্বৈরাচারী আর অ্যাগ্রেসিভ স্বভাব। এছাড়া আরও একটি দৃশ্য আছে যেটা চীনকে হেজেমেনিক হওয়ার উচ্চাকাঙ্ক্ষা থেকে বাধা দেয়, সেটা হলো গ্লোবালাইজেশন এভলিউশন অর্থাৎ বিশ্বায়নের বিবর্তন। আমরা বেশ কয়েক দশক থেকে এটা দেখে আসছি যে গ্লোবালাইজেশন অনেকটা আঞ্চলিক অর্থাৎ এলাকাগতভাবে বিভক্ত। আজ বিশ্বের তিনটি প্রধান বিশ্বায়িত হাব হলো জার্মান কেন্দ্রিক, চীন কেন্দ্রিক আর আমেরিকা কেন্দ্রিক। এই লজিককে ফলো করে চীন অনেক আঞ্চলিক কেন্দ্রে নিজের ইনফ্লুয়েন্সকে বাড়ানোর চেষ্টা করছে। উদাহরণস্বরূপ দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে চীন আমেরিকার ইনফ্লুয়েন্সকে চ্যালেঞ্জ করে ট্রেড ও ইনভেস্টমেন্ট সিকিউরিটিকে বুস্ট করছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে চীনের পক্ষে আমেরিকার বন্ধনকে ভাঙা এবং প্রতিবেশীদের অর্থনীতি ও সুরক্ষাকে সিকিউর করা সহজ হবে না। তার একটি উদাহরণ হলো রিসেন্টলি 10টি প্যাসিফিক কান্ট্রি চীনের রিজিওনাল সিকিউরিটি প্যাক্টকে ডিনাই করে দেয়। এছাড়া চীন তাইওয়ানের বিবাদের কারণে চীনের সাথে বিভিন্ন দেশের প্রতিদ্বন্দ্বিতা বেড়েই চলেছে। তো আমরা এটা ঘোষণা করতে পারি যে চীন একটি রিজিওনাল পাওয়ার ঠিকই, কিন্তু গ্লোবাল হেজেমান হওয়ার থেকে অনেক অনেক দূরে আছে। যেখানে একদিকে আমেরিকা চীনের মেজর কম্পিটিটর, অন্যদিকে ইন্ডিয়া একটি রিজিওনাল চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে। তো এই ছিল আজকের ভিডিও চীনের গ্লোবাল সুপার পাওয়ার হওয়ার সম্ভাবনার উপর। এখানে একটা কথা বলে রাখি, আমি কোনো ইকোনমিক বা পলিটিক্যাল এক্সপার্ট নই। যে বিভিন্ন তথ্যগুলি বিশ্লেষণ করা হলো
এগুলি বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে ও ইন্টারনেট থেকে সংগ্রহ করা। আমি ইনফরমেশান সোর্সগুলিকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে ওখান থেকে আরও বিস্তারিতভাবে জানতে পারবে। আর এই সম্পূর্ণ আলোচনা থেকে আপনাদের কী মতামত অবশ্যই জানাবেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি সবার পছন্দ হয়েছে। আর ভিডিওটি থেকে কিছু শিখতে পারলে জানতে পারলে মেক শিওর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধু ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।